আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে স্ক্রুগজের সাহায্যে কিভাবে সরু তারের ব্যাস নির্ণয় করা যায় সেই বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করব। এর আগের ভিডিওতে আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে কিন্তু কোনো বস্তু দৈর্ঘ্য কিংবা ব্যাস পরিমাপ করা শিখিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চিত্রটা, এটা হচ্ছে স্ক্রুগজ। স্লাইড ক্যালিপার্স দিয়ে সরু বস্তু দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করা যায়, তার চেয়ে সূক্ষ্ম কোনো বস্তুর ব্যাস পরিমাপ করার জন্য কিন্তু স্ক্রুগজ প্রয়োজন। এই যে স্ক্রুগজ রয়েছে, হ্যাঁ, স্ক্রুগজেও দুই ধরনের স্কেল থাকে। তোমরা জানো যে স্লাইড ক্যালিপার্সে দুই ধরনের স্কেল থাকে, একটি হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো স্ক্রুগজেও দুই ধরনের স্কেল রয়েছে, যেমন এই হচ্ছে একটা রৈখিক স্কেল এবং আরেকটি হচ্ছে বৃত্তাকার স্কেল। দেখো এই যে হচ্ছে, এটা হচ্ছে রৈখিক স্কেল আর এই যে এটা বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলটা স্ক্রু লাগানো আছে, এটা ঘোরানো যাবে বৃত্তাকার স্কেলে, আর রৈখিক স্কেলটা এখানে সোজা রেখার মাধ্যমে করা আছে। দেখো এই বৃত্তাকার স্কেলটা এখানে থাকে, বৃত্তাকার স্কেলটা ভাগ সংখ্যা কোনো কোনো স্কেলে 50 আছে, কোনো কোনো স্কেলে 100 থাকবে। আর এটা স্ক্রুগজ কেন বলা হয়েছে জানো? এখানে স্ক্রুর মতো পেঁচানো আছে, যেটা এই ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে এটা আস্তে আস্তে চাপতে থাকে এবং ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরালে এটা ফাঁকা হইতে থাকে। এটা হলো ঘড়ি কাঁটার দিকে ঘুরালাম আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরালাম, ফাঁকা হবে, হ্যাঁ, এদিকে সরে যাবে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরালে ওদিকে সরে যাবে। এখন তোমাদেরকে যদি কোনো বস্তু আমরা পরিমাপ করতে চাই, তার আগে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেই বিষয়গুলো একটু বলবো। তো প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিচ। পিচ স্ক্রুগজের পিচ কী? তো এই যে স্ক্রুটা আছে, এখানে একটা টুপি আছে, হ্যাঁ, এই যে টুপি বা যেটাতে ঘুরাইয়ে তুমি এটাকে নড়াচড়া করবা সেটা। তো যখন এটা একবারে কোনো জিনিস মাপা হবে না, যখন এটার সাথে দুইটি এই ইউআকৃতি ফ্রেমের যে দুইটা ধাতব দণ্ড সেটা পরস্পরের সাথে লাগিয়ে দিব, তখন কিন্তু এই শূন্যদাগের সাথে কোনো ফাঁকা থাকবে না, তখন এই শূন্যের সাথে মিলে যাবে, এই শূন্যের সাথে এটি এসে মিলে যাবে, ঠিক আছে। তখন যদি আমরা এই ঘড়ির কাঁটা বিপরীত দিকে স্ক্রুটা ঘোরাই, এভাবে যদি ঘোরাই, তাহলে এটা করবে কি, একটু ওই দিকে সরে যাবে, আস্তে আস্তে ফাঁকা হইতে থাকবে, ঘোরাইতে থাকবা, স্ক্রু ঘোরাইতে থাকবা আর ওটা ফাঁকা হইতে থাকবে, রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করতে থাকবে। এখন একবার ঘোরাইলে, এটা একবার ঘোরানো, একবার ঘোরানোর অর্থ কী, মনে করে এখানে 75 উল্লেখ আছে বা জিরোই মনে করি, এখানে জিরো উল্লেখ আছে, এটা একবার ঘোরাবো মানে কি, সম্পূর্ণ ঘুরিয়ে একবার ঘোরালে এটা কিন্তু একটু দূরত্ব অতিক্রম করবে। তো একবার ঘোরালে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে পিচ, ঠিক আছে। বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে পিচ। যে স্কেলের ভাগ সংখ্যা 100 থাকে সেই স্কেলের পিচ হয় 1 মিলি, একবার ঘোরাইলে 1 মিলি সরে যায়। আর যে স্কেলে ভাগ সংখ্যা 50 সেই স্কেলে পিচ হবে 0.5 মিলি। তার বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা হতে পারে 100 অথবা 50, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 হতে পারে অথবা 50 হতে পারে, পিচ 1 মিলিমিটার হবে অথবা 0.5 মিলিমিটার হতে পারে। যে স্কেলে ভাগ সংখ্যা 50 সে স্কেলে পিচ হবে 0.5। তাহলে বোঝাতে পেরেছি পিস কি? আবার বলি যে বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে, একবার ঘোরালে অর্থাৎ স্ক্রুটা একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায়, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর তো সরে যাবে, তাই না, যতটুকু সরে যায় তাকে বলা হয় পিচ। এরপরে যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন অথবা কেউ কেউ বলেন স্ক্রুগজের নুনাঙ্ক, নুনাঙ্ক এটাকে এলসি দিয়ে প্রকাশ করা হয়, এলসি, লিস্ট কাউন্ট। আচ্ছা এই লঘিষ্ঠ গণনটা কি বা নুনাঙ্কটা কি, তোমার ওখানে কিন্তু পড়েছো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা হলো এলসি, এটা কিভাবে নির্ণয় করবা। এটা হচ্ছে বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে কতটা ঘর ঘুরে সেটা একটু খেয়াল করো। বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে ছোটো ছোটো তো 100টা ঘর রয়েছে, তাই না, এখানে কয়টা ভাগ রয়েছে বৃত্তাকার স্কেলের, 100 ভাগ, 100 ভাগ ঘুরে কিন্তু একবার ঘোরাইলে,
একবার ঘোরালে যতটুকু সরে তাকেই বলা হয় পিচ, আর এক ভাগ ঘোরালে যতটুকু সরে তাকেই বলা হয় লঘিষ্ঠ গণন। এক ভাগ, ভাগ আর বারের মধ্যে একটু পার্থক্য দেখো। একবার মানে 100 ভাগ, তাহলে একবার ঘোরালে পিচ হয় 1 মিলি, মানে 100 ভাগ ঘোরালে পিচ হবে 1 মিলি। এক ভাগ ঘোরালে যত মিলি হবে সেটি হচ্ছে লঘিষ্ঠ গণন। তাহলে আমরা দেখি 100 ভাগ ঘুরে যদি ঘোরাই তাহলে হয় 1 মিলি, তাহলে এক ভাগ ঘোরালে হবে 100 দিয়ে ভাগ করে দেব 0.01 মিলিমিটার। এই হচ্ছে লঘিষ্ঠ গণন। বুঝাতে পেরেছি? বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 100, পিচ হল 1 মিলি, তা লঘিষ্ঠ গণন কি হচ্ছে? পিচ বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, এটা সূত্র বলা যায়, পিচ বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, তার এলসি কত হবে? তার এলসি হবে উপরে, যেহেতু তার পিচ হয় 0.5 মিলিমিটার, নিচে হলো 50, তাহলে হবে 0.01 মিলিমিটার। দেখো যে লঘিষ্ঠ গণন কিন্তু একই আসে। এখন আমরা একটা বস্তু পরিমাপ করে তার ব্যাস নির্ণয় করা দেখব। মনে করি এখানে একটি বস্তু রাখা আছে, এটা যেহেতু সরেছে, এখানে ধরো একটা, এটা একটা কোনো একটা সিলিন্ডার আকৃতির বস্তু, তার ব্যাস আমরা মাপ দিচ্ছি। এটা হচ্ছে ব্যাস, কতটুকু এইটুকু মাপার জন্য, এই যে আমরা যদি একটু মুছে দিই, মাপ দিচ্ছি, দেখো হ্যাঁ, এটা এখানে বস্তুটা রাখার ফলে এটা কতটা ঘর অতিক্রম করেছে দেখো, এই যে 5, এই যে 6টা ঘর অতিক্রম করেছে, অলরেডি 6টা ঘর অতিক্রম করেছে। তো এই যে যতটি ঘর অতিক্রম করেছে বৃত্তাকার স্কেলটি, 6 ঘর অতিক্রম করেছে, 7 কিন্তু দেখা যাচ্ছে না, অতএব আমরা 6 ধরে নেব। এটাকে বলা হয় রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, এল ইকুয়াল 6। আচ্ছা, এই এরপরে তোমরা দেখবা যে বৃত্তাকার স্কেলের কয় নাম্বার দাগটা, বৃত্তাকার স্কেলের কোন দাগটি এই রৈখিক স্কেলের এই যে মূল দাগের সাথে মিলে যায়, কয় নাম্বার দাগ দেখা যাচ্ছে? 75। এটা হলো বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা, স্কেলের দাগ নাম্বার বা দাগ সংখ্যা, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, সি ইকুয়াল কত পাইলাম? 75। দেখো তাহলে আমি এই যে এখানে একটা সিলিন্ডার আকৃতির বস্তু রাখছি বা একটা সরু তার বলো যেটাই বলো, এখানে আমরা মোটা করে দেখাইছি ভিডিও দেখানোর সুবিধার্থে, এর ব্যাস কত হবে? ব্যাস নির্ণয়ের সূত্রটা হচ্ছে ব্যাস ইকুয়াল ব্যাস ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। দেখো এল এর মান কত, এল এর মান ওখানে আমরা বের করছি 6, প্লাস সি এর মান কত? 75 ইন্টু এল সি হলো 0.01 লঘিষ্ঠ গণন, তাহলে হলো 6.75 মিলিমিটার, প্রায় 7-এর কাছাকাছি, আসলে দেখাও যাচ্ছে প্রায় 7-এর কাছাকাছি। তাহলে এই সিলিন্ডার আকৃতি বস্তুটার ব্যাস হচ্ছে 6.75 মিলিমিটার। আমি এই স্ক্রু গজের সাহায্যে একটি কলমের ব্যাস নির্ণয় করে তোমাদের এখন দেখাবো। হ্যাঁ, এখন আমি এই স্ক্রু গজের সাহায্যে তোমাদেরকে ম্যাটাডোর এই হাই স্কুল এই কলমের ব্যাস পরিমাপ করে দেখাবো। আমরা এই কলমের ব্যাস যদি মাপতে চাই তাহলে কলমটাকে এখানে রাখতে হবে, এটার মাঝখানে রাখতে হবে, রাখলাম, রাখার পরে আমি চাবিটা আটকে দিই, কলমটা এখানে না থাকলেও চলবে। এখন এই দেখো মাপটা কী হয়েছে, এখানে কি পেলাম? প্রধান স্কেল পার্ট কত পেলাম দেখো, প্রধান স্কেল পার্ট কত পাচ্ছি? এই যে 5, 5, 6, 7, নিশ্চয় আরেকটা ঘর দেখা যাচ্ছে, অর্থাৎ 7.5,
যেহেতু পঞ্চাশটি ভাগ রয়েছে আমার, তাই হাফ মান আসবে, এক মিলির অর্ধেক মান আসবে। যেহেতু এই সাতের পরে আরেকটি নিচে গড় দেখা যাচ্ছে যে, তাই রৈখিক স্কেল পাঠ কত হবে? 7.5 মিলি। তাহলে দেখো রৈখিক স্কেল পাঠ আমরা পেলাম 7.5 মিলিমিটার। এখন দেখো বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত। এই দেখো 25 নম্বর দাগটা কিন্তু এই দাগের সাথে মিলে গেছে, তাহলে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা হচ্ছে 25। বৃত্তাকার স্কেল পাঠ বা এটা হবে দাগ সংখ্যা, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। সি ইকুয়াল তাহলে কত হলো? 25। আমরা এর আগে লঘিষ্ঠ গণন বা স্ক্রুগজের ন্যূনাঙ্ক বের করেছি, সেটা 0.01 মিলিমিটার। তাহলে ব্যাস কত হবে? ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। তো এখানে এল এর মান কত আছে? যেমন ওই যে রৈখিক স্কেল পাঠ 7.5 প্লাস সি হচ্ছে 25 ইন্টু এল সি হচ্ছে 0.01, তাহলে সব মিলে হলো কত? 7.75।